নমস্কার আমি কিরণ বের কলেজ থেকে আজ আমি আপনাকে বলবো করোনা ভাইরাস এড়ানোর জন্য কোনটা সঠিক উপায় আর কোনটা নয় আপনারা হয়তো শুনেছেন যে গরম জল খেলে গার্গেল করলে অথবা গরম জলের ভাপ নিলে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকা যায় কিন্তু জেনে রাখুন এটি ভুল ধারণা একইভাবে রসুন লেবু হলুদ করলার রস স্বাস্থ্যের পক্ষে ভালো হলেও এগুলি কোনোটাই করোনা ভাইরাস রোগ থেকে আমাদের রক্ষা করতে পারবে না আর এগুলো এই রোগের চিকিৎসায় কাজে আসে না তেমনই সূর্যের আলোয় অনেকক্ষণ বসে থাকলে অথবা মদ্যপান করলে আমরা করোনা ভাইরাস এড়াতে পারবো না এটাও জেনে নিন যে আপনি যদি না হেঁচে বা কেশে দশ সেকেন্ডের জন্য শ্বাস ফেলা বন্ধ করতে পারেন তার সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের কোনো সম্পর্ক নেই করোনা ভাইরাস মশার কামড়ে বা কোনো জীবজন্তুর থেকে ছড়ায় না দয়া করে এই উপদেশগুলো যতজনকে পারবেন সবাইকে জানান এই ভাইরাসটির বিস্তার বন্ধ করতে আমাদের সকলের কাছে সঠিক তথ্য থাকা খুব জরুরি আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ